আসসালামু আলাইকুম সবাইকে। যারা এই মুহূর্তে অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ বা নেওয়া শুরু করছো, তোমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে বা একটা দুশ্চিন্তা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ভাইয়া পড়ালেখার জন্য বা অ্যাডমিশনের পড়ালেখার জন্য কি অনলাইন কোচিং বেটার নাকি অফলাইন কোচিং বেটার, এবং কেন কোনটা বেটার। তো অনলাইন এবং অফলাইন কোচিংয়ের এই মারামারি যে ঘটনাটা ঘটতেছে এবং যেই কনফ্লিক্টটা ক্রিয়েট হচ্ছে, এটা নিয়ে আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। আজকের ভিডিওতে আমি একদম অনেস্ট কিছু কথাবার্তা বলবো, অফলাইন কোচিংয়ের কিছু সুবিধার কথা বলবো, অনলাইন কোচিংয়ের কিছু সুবিধার কথা বলবো, এবং তোমার জন্য বেস্ট কীভাবে তুমি আদায় করে নিতে পারবো অনলাইন এবং অফলাইন কোচিং থেকে, সেগুলো নিয়ে আলাপ করবো। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের AAA ডিপার্টমেন্টে। আজকে আমরা দেখব অনলাইন নাকি অফলাইন, কোন মেথডে পড়াশোনা করলে অ্যাডমিশনে চান্স সুনিশ্চিত। তাহলে চলো শুরু করি। ফার্স্ট অফ অল তোমাকে আমি কিছু পয়েন্ট বলি যে এই পয়েন্টগুলো তোমার দরকার, কিসের জন্য দরকার, অ্যাডমিশন একটা ভালো রেজাল্ট করার জন্য দরকার, যেটা সবসময় দরকার ছিল। অর্থাৎ আগের যুগে যখন অনলাইন ছিলই না, 18 সালের আগে বা 17 সালের আগে, তখন মানুষ যেভাবে পড়াশোনা করতো তখনও অ্যাডমিশনের জন্য এই জিনিসগুলো দরকার ছিল। এখন অনলাইনের এত আধিক্য এবং অফলাইন কোচিং অনলাইন কোচিংয়ের এই যে মিক্সড সব কিছু মিলায়া, এইখানেও তোমাকে সেই জিনিসগুলোই আসলে প্রয়োজন হবে। ফার্স্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ভাইয়া ডিস্ট্র্যাকশন ফ্রি পড়াশোনা। অর্থাৎ আমাদের বর্তমানে আমরা সবাই একটা কথার সাথে সম্ভবত পরিচিত, কথাটা হচ্ছে অ্যাটেনশন স্প্যান, অর্থাৎ আমাদের মনোযোগ ধরে রাখার ক্ষমতা কমে গেছে। কেন কমে গেছে? নানান কারণে কমে গেছে, তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন। সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনের ফলে কী হয়েছে ভাইয়া, তোমাদের এবং আমাদের সবার অ্যাটেনশন স্প্যানটা একদমই কমে গেছে। তো তোমার একটা ডিস্ট্র্যাকশন ফ্রি এনভায়রনমেন্ট দরকার, যেখানে তুমি ডিস্ট্র্যাকশন ফ্রিভাবে পড়াশোনা করতে পারবা, রাইট? এবং তোমার কখনোই, তুমি যদি মনে করো যে তুমি অনলাইনে ক্লাস করবা, ফেসবুক লাইভে ক্লাস করবা, কিংবা হচ্ছে তুমি ইউটিউবে ক্লাস করবা, তোমার ডিস্ট্র্যাক্টেড হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, অনেক বেশি। আমি এটা স্বীকার করি, একটা এডটেক কোম্পানির সেগমেন্ট হেড হয়েও আমি এটা স্বীকার করি যে এডটেকের ওয়ান অফ দ্য মোস্ট, মানে ওয়ান অফ দ্য বিগেস্ট তোমার, মানে কী বলা যায়, নেগেটিভ ইস্যু হচ্ছে যে পোলাপন এখানে মনোযোগ ধরে রাখতে পারে না, তারা ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়, অনেক বেশি ডিস্ট্র্যাকশন, ঠিক আছে? কিন্তু তুমি যদি ভাই এইটার জন্য তুমি যদি অফলাইন কোচিং নাও, তাহলে তোমার আসলে ডিস্ট্র্যাক্ট হওয়ার সুযোগ কম, তোমার সামনে এসে পড়াচ্ছে একজন, তো সেখানে তুমি অবভিয়াসলি কী হবে বলো তো, তোমার মানে তুমি তো আর ফেসবুকে ঢুকে যেতে পারতেছো না। স্টিল আমি দেখি যে ব্যাক বেঞ্চে পিছনের দিকে বসে ব্যাক বেঞ্চের পোলাপানরা ফেসবুক চালাচ্ছে চালাচ্ছে স্ক্রল করে যাচ্ছে, ঠিক আছে? তারা মনে করে যে মানে তারা একদম বিশ্বজয় করে ফেলছে, তারা অফলাইন ক্লাসে ফেসবুকে স্ক্রল করে, এরকম পোলাপানো আছে। আবার এরকম পোলাপানো আছে ফার্স্ট বেঞ্চে বসছে, একদম সামনে বসছে, কিন্তু সামনে বসে সে তাকায় আছে, কিন্তু তার মন মাথা মনোযোগ সব কিছু অন্য কোথাও, ঠিক আছে? সে আসলে পড়ালেখায় ফোকাস করতেছে না। সুতরাং যাই হোক, তো ওভারঅল আমি যদি ডিস্ট্র্যাকশন ফ্রি এনভায়রনমেন্টের কথা বলি ভাইয়া, সেক্ষেত্রে অবশ্যই আমি এটা স্বীকার করি যে অফলাইন পড়ালেখা ইজ কম্পারেটিভলি বেটার। ওকে, ডান। নেক্সট, ওয়ান টু ওয়ান সলভিং, এই জিনিসটা নিয়ে কথা বলি যে তোমার অ্যাডমিশন লাইফে তুমি প্রচুর প্রবলেম সলভ করবা। আমি যখন আমি অ্যাডমিশনের জন্য পড়ালেখা করতাম, আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া অবস্থায় আমি দেখতাম যে আমার প্রচুর পার্সোনাল সমস্যা হচ্ছে। অর্থাৎ আমি বিভিন্ন ধরনের অঙ্ক পারতেছি না, বিভিন্ন থিওরি বুঝতেছি না, কনসেপ্ট বুক বা প্রশ্ন ব্যাংকের মধ্যে একটা অঙ্ক করা আছে, সেই অঙ্কটা কীভাবে যে করছে আমি এটাই বুঝতেছি না, ওরা এক লাইনের মধ্যে করে রাখছে, প্রচুর প্রবলেম আমাকে ফেস করতে হইতো। সেই জন্য একটা ওয়ান টু ওয়ান প্রবলেম সলভিং এই জিনিসটা খুব বেশি দরকার, কারণ তোমার প্রচুর প্রবলেম হবে এবং সেই প্রবলেমগুলো সলভ করা অ্যাকচুয়ালি কি অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ওয়ান টু ওয়ান প্রবলেম সলভিংয়ের জন্য আমরা যদি চিন্তা করি যে অফলাইন বেটার নাকি অনলাইন বেটার, তুমি এখন দেখো অনলাইনে আবার দুই ধরনের ক্লাস আছে, একটাকে আমরা বলতেছি হচ্ছে জুম লাইভ ক্লাস, আর একটাকে আমরা বলতেছি হচ্ছে FB লাইভ ক্লাস, আর একটাকে আমরা বলতেছি হচ্ছে রেকর্ডেড ক্লাস, ঠিক আছে? অনলাইনে বেশ কিছু কয়েক ধরনের ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, আরেক ধরনের জিনিস আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা যেটা প্রোভাইড করি আমাদের বিজ্ঞাপনে, আমি আসতেছি একটু পরে, সেটা হচ্ছে লাইভ প্লাস রেকর্ডেড প্লাস প্রবলেম সলভিং, সব কিছু আমরা প্রোভাইড করতেছি, ঠিক আছে? বাট এইখানেও আমি স্বীকার করব যে দিস থিং হ্যাপেন্স বেটার ইন অফলাইন, এই জিনিসটাও ভাইয়া অফলাইনে বেটার হবে, ঠিক আছে? তুমি যদি জুমে ক্লাস করো, হ্যাঁ, তোমার ওয়ান টু ওয়ান প্রবলেম সলভিংয়ের পরিমাণটা বাড়তেছে, বাট বর্তমানে দেখা যায় যে জুমে আমরা অনেক সময় 500+ মানুষজন একসাথে ক্লাস করাই। 500+ মানুষ যদি ক্লাস করে, তাহলে কোনোদিনই কোনো টিচারের পক্ষে 500+ মানুষের সমস্যা সমাধান করা সম্ভব না ওয়ান টু ওয়ানে। ফেসবুক লাইভ, ফেসবুক লাইভে আমরা দেখি যে ভাইয়া কি
একই জনের ক্লাসের সংখ্যা হচ্ছে 10K+, 10K+ মানুষ একসাথে লাইভ করতেছে। আমরা অনেক প্রাউডলি এগুলো প্রচার করি বিভিন্ন জায়গা থেকে যে অনেক মানুষ ক্লাস করতেছে আমরা একসাথে। জীবনেও সমস্ত কমেন্ট পড়া সম্ভব না, এবং বেছে বেছে কিছু কমেন্ট আমরা পড়ি যেগুলোতে কি ভালো ভালো কথা লেখা আছে, এবং যে প্রবলেমটা অ্যাকচুয়ালি সলভ করা পসিবল, এরকম দুই তিনটা প্রবলেম সলভ করে আমরা একটা ভাব নিই যে আমরা দুনিয়ার সব প্রবলেম সলভ করে ফেলছি। আসলে কিন্তু আমরা কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারিনি। সুতরাং FB লাইভে জীবনও হয় না। রেকর্ডেড তো আলাদা ইস্যু, রেকর্ডেড তো তুমি নিজে করবো অ্যাকচুয়ালি, দেখে দেখে করবো, এখানে তো আসলে ওয়ান টু ওয়ান প্রবলেম সলভিংয়ের সুযোগ নাই। বাট আমরা যেটা প্রোভাইড করতেছি ভাইয়া, সেটা আমি তোমাদেরকে যদি একটু বলি যে আমরা কি করতেছি, আমাদের একটা এগুলোর কথা পরে বলতেছি, আমাদের একটা অল ইন ওয়ান ভার্সিটি এ ইউনিট প্রোগ্রাম আছে। ঠিক আছে, কি প্রোগ্রাম? অল ইন ওয়ান ভার্সিটি এ ইউনিট, যেখানে চার ধাপের ক্লাস আছে। ঠিক আছে, এখানে আমাদের রেকর্ডেড ক্লাস আছে, এখানে আমাদের লাইভ ক্লাস আছে যেগুলো আমরা FB নিব, ফেসবুকে নিব। সুতরাং এই দু জায়গাতে তুমি প্রবলেম সলভিংয়ের সুযোগ পাচ্ছ না। ও তার আগে আমাদের এখানে একাডেমিক ক্লাস আছে, তাছাড়া আমাদের এখানে একাডেমিক মানে হচ্ছে যে তোমাদের একাডেমিক রিলেটেড যত প্রবলেম আছে সেগুলো তুমি একাডেমিক ক্লাস থেকে সলভ করে নিতে পারবো নিজেই। আচ্ছা, রেকর্ডেড ক্লাস আছে, অ্যাডমিশন লাইভ ক্লাস আছে, সেখানে আমাদের কোশ্চেন ব্যাংক সলভিংয়ের ক্লাস আছে, কোশ্চেন ব্যাংক সলভিংয়ের ক্লাস আছে। ওকে, আচ্ছা, আর হচ্ছে গিয়ে ভাইয়া কী আছে এখানে আমাদের গ্রুপে। ঠিক আছে, প্রাইভেট গ্রুপের মধ্যে তুমি কী করতে পারবা? প্রবলেম সলভিং করতে পারবা। অর্থাৎ আমাদের যে গ্রুপগুলো আছে এখানে আমরা টিচারদের জন্য, আমাদের টিচারদের অ্যাক্টিভ থাকা বাধ্যতামূলক, এবং আমরা টিচাররা সবসময় অ্যাক্টিভ থাকি যে তোমাদের গ্রুপে যে কোনো ধরনের প্রবলেম আসলে সেগুলো যেন আমরা সলভ করতে পারি। সুতরাং ওয়ান টু ওয়ান প্রবলেম সলভিং কিন্তু আমরা এখানে অনলাইনে যতটুকু সম্ভব এনশিওর করার চেষ্টা করতেছি। বাট স্টিল আই অ্যাগ্রি, এবং আমি প্রথমে এই জন্য লিখে রাখছি যে ভাইয়া হ্যাঁ, এটার জন্য অফলাইন অ্যাকচুয়ালি বেস্ট। ওকে, নেক্সট, রিয়েল লাইফ এক্সাম। রিয়েল লাইফে তুমি এক্সামের ফিল পেতে চাও, যে তুমি রিয়েল লাইফে এক্সাম দিতে চাচ্ছ, রিয়েল লাইফে ফিল পেতে চাচ্ছ, এই জন্য তুমি কী করবা? তুমি অবশ্যই অবশ্যই এটার জন্য কি অফলাইন ইজ মাচ বেটার, এটার জন্য অফলাইন বেটার। ঠিক আছে, অনলাইনে কোনগুলো বেটার, এর জন্য আসতেছি আমি, এটার জন্য অফলাইনে বেটার। কারণ সত্যিকার অর্থে তুমি বাসায় বসে অনলাইনে স্ক্রিনের মধ্যে টাচ করে করে অ্যান্সার দিয়ে বা কম্পিউটারে ক্লিক করে করে অ্যান্সার দিয়ে কোনো দিন তুমি রিয়েল লাইফ এক্সামের ফিল পাবা না, কোনো দিন তুমি এইটা আর ঢাকা ভার্সিটি বা বুয়েটের পরীক্ষার, বুয়েট প্রিলি পরীক্ষার যে স্ট্রাকচার সেই দুটো কোনো দিন সেম হবে না। ঠিক আছে, আচ্ছা, এবার আসি যাতায়াত ইস্যু। ঠিক আছে, অনেকেরই ভাইয়া ঢাকা শহরে, ঢাকার মধ্যেই আমি দেখছি যে তার বাসা থেকে কোচিং যাইতে, মানে অফলাইন কোচিং সেন্টার যাইতে মিনিমাম তার 1 ঘন্টা সময় লাগে, এবং আসতে 1 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা রেডি হওয়া সহ আরও 1 ঘন্টা এক্সট্রা আগে পরে, 3 ঘন্টা, 3 ঘন্টা সময় তুমি ওয়েস্ট করতেছো কোথায় ভাইয়া? রাস্তায়, এবং পড়াশোনা বাদে। সো অ্যাডমিশন টাইমে যেখানে 24 ঘন্টাকে আমরা কি বলি যে ভাইয়া খুব বেশি হলে তুমি 8-8-8 ভাগ করো, মানে 8 ঘন্টা ঘুম, 8 ঘন্টা হচ্ছে তোমার পড়াশোনা আর কি স্টাডি, আর 8 ঘন্টা হচ্ছে গিয়ে তোমার বাকি সব কিছু, খাওয়া দাওয়া, রিল্যাক্স করা, এটসেট্রা এটসেট্রা শুরুর দিকে। এরপরে গিয়ে এইটা হয়ে যাবে 8-12 আর হচ্ছে গিয়ে তোমার 4। ঠিক আছে, যে 4 ঘন্টা অন্য কিছু করবা, 12 ঘন্টা পড়বে, 8 ঘন্টা ঘুমাবা, এরকম হয়ে যাবে। তার মধ্যে থেকে ভাইয়া এইখানে যদি আমি 3 ঘন্টা খাওয়া দিই, 3-4 ঘন্টা যদি আমার খেয়ে দেয় কিসে? যাতায়াত ইস্যুতে ভাইয়া। তাহলে কোনো দিনই তুমি আসলে অ্যাডমিশনে ভালো কিছু করতে পারবো না। হ্যাঁ, তোমার বাসা কোচিং সেন্টারের পাশে, যাইতে লাগে 2 মিনিট, অনলি দেন যাতায়াত ইস্যুর জন্য অফলাইন বেটার। বাট যাতায়াত ইস্যু এরকম একটা বড় ইস্যু, এবং শুধু তাই না, তোমাদের এত ঢাকা শহরের ইস্যু গেল, যারা অন্য অন্য জায়গাতে থাকো, বাইরের দিকে থাকো, ম্যাক্সিমাম কোচিং সেন্টারগুলো হয় কোথায়? জেলা শহরে। ঠিক আছে, জেলা সদরে হচ্ছে কোচিং সেন্টারের শাখাগুলো হয়। তোমার বাসা হচ্ছে সেখান থেকে আরও 3 কিলোমিটার দূরে, সেখান থেকে তুমি প্রতিদিন অটো নিয়ে, রিক্সা নিয়ে, সাইকেল নিয়ে, বাইক নিয়ে আসবা, আসা যাওয়ার জন্য যে পরিমাণ টাকা খরচ হবে, এবং যে পরিমাণ পরিশ্রম হবে, এবং যে পরিমাণ টাইম ওয়েস্ট হবে, ইটস ইম্পসিবল টু মেনটেন। ঠিক আছে, সুতরাং যাতায়াত ইস্যু যদি তোমার থাকে তাহলে অনলাইন ইজ দ্য বেস্ট ফর ইউ, এখানে অনলাইন কোনো সন্দেহ নাই। টাইম সেভিং, ঠিক আছে, অফলাইনে কিন্তু অ্যাকচুয়ালি টাইম ওয়েস্ট হয়। ঠিক আছে, কীভাবে টাইম ওয়েস্ট হয় আমি বলি, তুমি 10 জন 15 জন 20 জন তো মিনিমাম, আর অনেক বেশি স্টুডেন্ট থাকে, 50 জন স্টুডেন্টের সাথে পড়তে বসছো, যে ভাইয়া আসছে সে কিন্তু কী করতে কী করবে বলো তো? সে কিন্তু তোমাকে একদম ওভারঅল একটা লেকচার দিবে, একটা অ্যাভারেজ লাইকের লেকচার দিবে। তুমি যে জিনিসটা ভাইয়া পারো সেই জিনিসটা তোমাকে আধা ঘন্টা ধরে বোঝাবে, যে জিনিসটা তুমি পারো না সেই জিনিসটা তোমাকে আধা ঘন্টা ধরে বোঝাবে। কিন্তু তুমি যদি ভাইয়া কী করো, রেকর্ডেড ক্লাস করো, কী ক্লাস? এই যে রেকর্ডেড ক্লাস করো, তুমি যে জিনিসটা পারো সেটা তুমি শিখবা 5 মিনিটে, টাস করে 2x স্পিডে দিয়ে পড়ে ফেলবা। যেটা তুমি পারো না ওটা তুমি শিখবা হচ্ছে আরও টয় সময় নিয়ে, 2-3 বার দেখবা, শিখে ফেলতে পারবা। তার মানে দেখো, রেকর্ডেড ক্লাসের কিন্তু একটা আলাদা ফজিলত আছে, তুমি তোমার নিজের মতো করে কী করতে পারবা, অ্যাডজাস্ট করতে পারবা। সো টাইম সেভিংয়ের জন্য অবশ্যই অবশ্যই ভাইয়া অনলাইন ইজ বেস্ট, অনলাইনের উপরে টাইম সেভিং কোনো দিন হবে না। নেক্সট, কাস্টমাইজড পড়াশোনা। কাস্টমাইজড পড়াশোনা জিনিসটা কি? তুমি ধরো ভাইয়া যে কোনো একটা চ্যাপ্টার পড়তে বসছো, তুমি মনে করো যে কী পড়তে বসছো, ত্রিকোণমিত্রি পড়তে বসছো, তাহলে ত্রিকোণমিত্রির বেসিক যে বইয়ের ম্যাথ আছে, ঠিক আছে, বেসিক যে বইয়ের ম্যাথ আছে, তুমি এটা পারো না,
বইয়ের ম্যাথ তুমি পারো না, এখন আমি তোমাকে বসাই দিলাম একটা স্পেশাল অ্যাডমিশন ক্লাসে, তুমি কিছু পারবা, বুঝবা, শিখতে পারবা, পারবা না। সুতরাং তোমাকে এখন কী করতে হবে, তোমাকে এই পড়াশোনাটাকে কাস্টমাইজড করে প্রথমে তোমাকে বইয়ের ম্যাথ শেষ করতে হবে, তারপরে তোমাকে প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, তারপরে তোমাকে গিয়ে কী করতে হবে আর একটু কঠিন লেভেলের ম্যাথ তুমি, হ্যাঁ ঠিক আছে এবার করো, ঠিক আছে একটু কঠিন ম্যাথ করতে হবে। কিন্তু যারা অ্যাডমিশনের ক্লাস নিচ্ছি আমরা যখন, তখন কী করতেছি, বইয়ের যে সাধারণ নর্মাল থিওরি আছে, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল, টু ইন্টু পাই প্লাস থেটা প্লাস মাইনাস থেটা, এগুলো আমরা তোমরা জানো, এটা আমরা এক্সপেক্ট করি। তাহলে তোমরা কী করবো, সরাসরি প্রশ্ন ব্যাংক এবং একটু কঠিন ধরনের ম্যাথ দেখে আমি ক্লাসটা শেষ করে দিলাম। সো তোমাকে এখানে কী করতে হবে ভাই, একটু কাস্টমাইজড পড়াশোনা করতে হবে। আর কাস্টমাইজড পড়াশোনার জন্য কিন্তু আমরা কী করছি ভাইয়া, দেখো তোমাদেরকে এই জন্য আমরা একাডেমিক ক্লাসগুলো দিয়ে দিচ্ছি সবগুলাতে, আমাদের ভার্সিটাল ভার্সিটি ইউনিট লাইভ ব্যাচে কিংবা র্যাপিড ফায়ার ক্র্যাশ কোর্সে, যেখানে তোমরা ভর্তি হও না কেন, তোমাদেরকে আমরা একাডেমিক ক্লাসগুলো দিয়ে দিচ্ছি ফ্রিতে। যে বাবা করো, একাডেমিকে তোমার যত সমস্যা আছে সেই সমস্যাগুলো তুমি আগে সমাধান করে ফেলো, ঠিক আছে, দেন তুমি চলে আস হচ্ছে রেকর্ডে এবং লাইভে, ঠিক আছে। লাইভে কী হবে, এই ওয়ান টু ওয়ান প্রবলেম সলভিংগুলো একটু বেটার হবে, কারণ তোমরা অলরেডি রেকর্ডেড ক্লাস দেখে আসছো, আমরা এক্সপেক্ট করবো, বোঝা গেল। সুতরাং এইখানে কি অবশ্যই অবশ্যই কাস্টমাইজ পড়াশোনার জন্য, ইভেন আমার এই অ্যাডভার্টাইজমেন্ট বাদ দাও, তুমি যদি যে কোনো টপিকের তুমি ইউটিউবে সার্চ দাও, অনেক ভালো ভালো ভাইয়া আপুরা অনেক আগে থেকে লেকচার বানায় রেখে দিছে, প্লে লিস্ট বানায় বানায় রেখে দিছে, তুমি সেগুলো ইজিলি পড়তে পারো। অফলাইনে তুমি যখন একটা ব্রাঞ্চে গিয়ে পড়বা, তুমি ডিপ্রেশনে পড়ে যাবা, তোমার আশেপাশের বন্ধু বান্ধব দেখবে অনেক বেশি পারে, তুমি কিচ্ছু পারো না। এই ডিপ্রেশনকে দূর করার জন্য নিজে বাসায় একটু খাটতে হবে, ঠিক আছে, নিজে বাসায় একটু খাটাখাটনি করবা, ইউটিউবে সার্চ দিবা যে আমি অমুক লেকচার অমুকটা জানতে চাই, পড়তে চাই, যেই লেকচার যে নাম দিয়ে সার্চ দাও না কেন, অবশ্যই ভালো ভালো টিচারের প্লে লিস্ট তুমি সেখানে দেখতে পারবা, সেগুলো কমপ্লিট করা তোমার জন্য বাধ্যতামূলক। তাহলে কাস্টমাইজড পড়াশোনা করার জন্য কিন্তু ভাইয়া অনলাইন বেটার। তাহলে এখন পর্যন্ত যা যা পয়েন্ট আছে, অফলাইন অনলাইন সবগুলো কী হয়েছে, ইকুয়াল ইকুয়াল হয়ে গেছে। নেক্সট লোকেশন, এটা যে বলতেছিলাম যে তোমার বাসার লোকেশন কোথায়, এটার উপরে ডিপেন্ড করতেছে যে তুমি অ্যাকচুয়ালি কী করতেছো না করতেছো। মানে তোমার বাসার লোকেশন থেকে যদি তোমার অফলাইন কোচিং কাছে হয়, দের ইটস ফাইন, বাট তোমার বাসার থেকে যদি অফলাইন কোচিং দূরে হয়, তাহলে অনলাইন ইজ মাস্ট ফর ইউ, ঠিক আছে। এছাড়া তোমার বাসা বাড়ি যদি প্রত্যন্ত অঞ্চলে হয়, তাহলে কিন্তু কী হবে, অনেক সময় তুমি সেখানে বেস্ট টিচার পাবা না, যতই কোচিং সেন্টারগুলো উদ্ভাস যতই বলুক যে আমরা সারা বাংলাদেশের সমান সার্ভিসে অ্যাপ্রুভ করি, এটা আসলে কখনোই পসিবল না। আমি পার্সোনালি উদ্ভাসী টিচার ছিলাম, আমি জীবনে ঢাকার বাইরে কোনোদিন অ্যাডমিশনের ক্লাস নিতে যাইনি, আমি অলওয়েজ ঢাকার মধ্যে ক্লাস নিতাম, যেভাবে হোক বলে ঠলে বলে কয়ে ভাই আমি ঢাকার মধ্যে ক্লাস নিতাম, ঢাকার মধ্যে ক্লাস নিতাম আমি অলওয়েজ, এবং আমার পছন্দের ব্রাঞ্চ ছিল মধুশিল, মধুশিল ব্রাঞ্চে ক্লাস নিতাম সবসময়। সুতরাং যে ছেলেটা হচ্ছে পঞ্চগড়ে, সে কিন্তু আমার ক্লাস কোনোদিন পাইল না। আমি বলতেছি না যে আমি একমাত্র দুনিয়ার ভালো টিচার, পঞ্চগড়ে ভালো টিচার হয়তো গেছে, বাট স্টিল ইফ ইউ সি দ্য কম্প্যারিজন, মধুশিলে কিন্তু ফার্মগেটে মধুশিলে বেস্ট, অলওয়েজ বেস্ট পাবে, নিঃসন্দেহে বেস্ট পাবে। লক্ষ্মীপুরে, লক্ষ্মীপুর তো কাছে তাও, পঞ্চগড়ে দূরে দূরে তোমার দেখা যাবে যে অনেক সময় বেস্ট পাবে, অনেক সময় বেস্ট পাবে না। সুতরাং তোমার লোকেশন যদি ভাইয়া একদম ঢাকার একদম সেন্ট্রাল হয়, যে ঢাকার সেন্ট্রাল জায়গাতে আমি থাকি, ফার্মগেট আমার বাসার কাছে, তখন তুমি কী করবো, অফলাইন ইজ গুড ফর ইউ। বাট তোমার যদি ঢাকার সেন্ট্রালের থেকেও দূরে হয়, তাহলে তুমি মনে করবা যে ভাইয়া অনলাইনের সাথে তোমার একটু যোগসাদৃশ থাকা লাগবে, ঠিক আছে, তাহলে তুমি প্যারায় পড়ে যাবা। নেক্সট কম্পিটিশন স্ল্যাশ পিয়ার প্রেশার। পিয়ার প্রেশার জিনিসটা কি আমি বলি, আমি যেই ব্যাচটাতে পড়তাম উদ্ভাসে, সেটার নাম ছিল তুখোর ব্যাচ, তোমরা হয়তো নাম শুনে থাকবা। এবং তুখোর ব্যাচে আমার আশেপাশে যত মানুষজন ছিল সবাই অত্যধিক ট্যালেন্টেড ছিল। এরকম হয়তো যে ভাইয়া উদ্ভাসের ভাইয়া একটা ইন্টিগ্রেশনের কোয়েশ্চেন লিখছে, পিছন থেকে অ্যান্সার আসতো ভাইয়া যে এটার অ্যান্সার হচ্ছে 1/x² এবং এইটা বুয়েটে 2016-17 সালে আসছিল ভাইয়া, এরকমভাবে তারা মুখস্থ বলে দিতে পারতো। আসলে মুখস্থ না, তারা এতবার সলভ করছে বাসায় যে তারা এটা জানে। সো এই যে একটা পিয়ার প্রেশার, এই পিয়ার প্রেশারটা কিন্তু অফলাইনে অনেক সময় থাকে, আবার অনেক সময় থাকে না। অর্থাৎ তুমি এরকম একটা ব্যাচে ভর্তি হয়েছো যেখানে সবাই তোমার বন্ধুবান্ধব এবং সবাই তোমার ব্যাক বেঞ্চার, মানে ফার্স্ট বেঞ্চে যে বসে আছে সেও কম্পেয়ার টু আদার্স হচ্ছে একটা ব্যাক বেঞ্চার, তাহলে তুমি কী করো জানো, তুমি এই পিয়ার প্রেশারটা হয়ে যাবে তখন তোমার নেগেটিভ পিয়ার প্রেশার। অর্থাৎ তুমি আশেপাশে তাকায় দেখবা কেউ পড়ালেখা করতেছে না, তুমি তখন মনে করবো যে এদের থেকে তো আমি অনেক বেটার, আই অ্যাম মাচ বেটার দেন দেম। বাট অ্যাকচুয়ালি এটা কি, তুমি ওদের থেকে বেটার হইতে পারো, বাট অ্যাডমিশনের জার্নিতে কিন্তু তুমি পিছিয়ে পড়তেছো, রেস থেকে তুমি ছিটকে যাচ্ছ। আবার এই পিয়ার প্রেশারটাই হইতে পারে কি, একটা পজিটিভ পিয়ার প্রেশার। তো অনলাইনে যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে এক্সামগুলো আছে সেখানেও আমরা চেষ্টা করি এমনভাবে সেট করার, এক্সাম বলতেছি আমাদের যে কোর্সগুলো আছে সেখানে আমরা যেন একটা পজিটিভ পিয়ার প্রেশার পাই, যে ছেলেটা ভালো লাইভে অ্যান্সার দিচ্ছে, যে ছেলেটা হচ্ছে গিয়ে রেগুলার গ্রুপে প্রবলেম সলভ করতেছে, তাকে আমরা সবাইকে দেখানোর চেষ্টা করি যে দেখো এই ছেলেটা কিন্তু রেগুলার। সুতরাং অনলাইনে কী হয়, অনেক মানুষ একসাথে থাকে, তো তখন একটা
পজিটিভ প্রিয়ার প্রেশার ক্রিয়েট হওয়ারও অনেক সময় সম্ভাবনা থাকে। সবসময় যে হয় তা না, বাট অনেক সময় কিন্তু কি একটা পজিটিভ প্রিয়ার প্রেশার ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে। সো তোমার যদি অফলাইন কোচিংয়ে যদি তোমার পজিটিভ প্রিয়ার প্রেশার ক্রিয়েট হয়, তুমি যদি বুঝতে পারো যে না আমি সবসময় একটা ভালোর দিকে আসি, দেন অফলাইন ইজ গুড ফর ইউ, যদি না হয় দেন অনলাইন ইজ গুড ফর ইউ, ঠিক আছে। সুতরাং এই লাস্টের দুইটা পয়েন্ট হচ্ছে অনলাইনও হতে পারে অফলাইনও হতে পারে, এটা তোমরা নিজেদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে ডিসাইড করতে হবে তোমাদেরকে। ওকে, তাহলে এখন ভাই আমরা কি করব, আমরা অনলাইনে পড়াশোনা করব নাকি অফলাইনে পড়াশোনা করব? আসো এটা একটা সলিউশন দিই। সলিউশনটা হচ্ছে ভাইয়া দি হাইব্রিড মডেল। কি মডেল ভাইয়া? দি হাইব্রিড মডেল। তুমি অনলাইন এবং অফলাইন কোচিংয়ের একটা হাইব্রিড মডেলে পড়াশোনা করো, দিস ইজ দ্য বেস্ট ফর ইউ, ঠিক আছে। এইখানে আমি সাজেস্ট করব যে ভাইয়া তুমি কি করতে পারো, তুমি অনলাইনে লেকচার দেখো। কি দেখবা? অনলাইনে লেকচার দেখবা। আর কি করবা? তার সাথে অফলাইনে এক্সাম দাও, ঠিক আছে। এটা আমার কাছে মনে হয় বেস্ট, কারণ তুমি যখন অনলাইনে লেকচার দিচ্ছ দেখতেছো ভাইয়া, তখন তুমি তোমার নিজের ইচ্ছা মতো সেটাকে কাস্টমাইজ করে দেখতে পারতেছো। কতটুকু দেখবো, 2x স্পিডে দেখবো নাকি আস্তে আস্তে দেখবো, বুঝি নাই তো বারবার দেখবো, যা খুশি তাই করতে পারবা। আর তুমি যখন অফলাইন এক্সামে, অফলাইনে যখন তুমি এক্সাম দিচ্ছ, তখন তুমি কি করতে পারতেছো, একটা রিয়েল এক্সামের ফিল তুমি পাচ্ছ। কি করতে পারতেছো? একটা রিয়েল এক্সামের তুমি ফিল পাচ্ছ। সুতরাং এইটা তোমরা করতে পারো। দিস ইজ অপশন ওয়ান। হোয়াট ইজ অপশন টু? অপশন টু, অফলাইনে কোচিং করব প্লাস অফলাইনেই এক্সাম দিব প্লাস অনলাইনে একটা রেকর্ডেড কোর্স কিনব। অনলি রেকর্ডেড, খেয়াল করো। কেন এটা ভালো আমি বলি, তুমি অফলাইনে কোচিং করবা তো যেই চ্যাপ্টারটা কোচিংয়ে পড়াবে ওই চ্যাপ্টারটা তুমি আগে একটা রেকর্ডেড ক্লাস দেখে যাবা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে তুমি ওটার বেসিক পারো এবং প্রশ্ন সলভ করে ফেলছো। অফলাইনে গিয়ে বাকি সমস্ত কিছু তুমি সলভ করে ফেলো। তোমার ওয়ান টু ওয়ান প্রবলেম সলভিং লাগবে, করো বাবা, ওয়ান টু ওয়ান প্রবলেম সলভিং করো। ডিস্ট্র্যাকশন পেমেন্টটা পড়া লাগবে, করো, সমস্যা নাই। সব কিছু করলা, তার সাথে কি অনলাইন রেকর্ডেড ক্লাসটাও দেখে ফেললা, সুতরাং তোমার পড়াতে কোনো ঘাটতি নেই। আবার অফলাইনে কী করলা, এক্সামও দিচ্ছ, সুতরাং রিয়েল লাইফ এক্সামেরও ফিল পাচ্ছ। দিস ইজ এ অলসো গুড কম্বো। সুতরাং তুমি, তোমার জন্য কোনটা পারফেক্ট সেটা তোমাকেই ডিসাইড করতে হবে, তোমাকেই বুঝতে হবে যে ভাইয়া হ্যাঁ অনলাইনের জন্য আমার এই সুবিধা, অফলাইনে আমার এই সুবিধা, ওয়াই নট মেক এ কম্বাইন্ড। অনেকে আছে অফলাইনে শুধু কোচিং করে, অনলাইনে এক্সাম দেয়। তোমার জন্য যদি সেটা সুইটেবল হয় তুমি সেটা দিতে পারো, কোনো সমস্যা নেই। তোমার যেটা পছন্দ তুমি সেটা করবা, ঠিক আছে। তোমার বাসা কোথায়, তোমার যাতায়াত ব্যবস্থা, তোমার অফলাইনে কী ফ্যাসিলিটিস পাচ্ছ, অনলাইনে কী কী ফ্যাসিলিটিস পাচ্ছ, সমস্ত কিছুকে একসাথে করে দেন ইউ ক্যান ডিসাইড যে তোমার জন্য কোনটা বেস্ট। বোঝা গেল? আচ্ছা, লাস্ট একটা কথা বলে শেষ করি, যেটা করলে তুমি নিশ্চিত চান্স পাবে না সেটা কি? সেটা হচ্ছে মাল্টিপল জায়গাতে অফলাইনে কোচিং করলে। আমি উদ্ভাসেও যাব, আমি ওমেগাতেও যাব, আমি স্পন্দনেও যাব, মাল্টিপল জায়গাতে আমি কী করব, পড়ালেখা করব অফলাইনের জন্য। মাল্টিপল জায়গাতে যদি যাও তুমি নিশ্চিত মারা খাবা, মাল্টিপল জায়গাতে যাওয়া যাবে না। এক দুই নাম্বার জিনিস, মাল্টিপল অনলাইন কোচিং সেন্টারে বা মাল্টিপল অনলাইন এড টেকে লাইভ ক্লাস করলে, এক জায়গাতে তোমার নিবে হচ্ছে 12 ঘন্টার ক্লাস, 12 আওয়ার, এক জায়গাতে নিবে হচ্ছে তোমার 8 ঘন্টার ক্লাস, এক জায়গাতে নিবে হচ্ছে 2 আওয়ার ক্লাস, আমরা এটা শর্টকাটে পড়াবো, এটা আমরা সব মিলিয়ে তোমার 22 ঘন্টার ক্লাস হবে। একটা ভেক্টরের উপরে তুমি 22 ঘন্টার ক্লাস করে মনে করবা যে মাস্টার হয়ে গেছো, বাট যতদিন দেখবা যে তোমার অ্যাডমিশনের 1 মাস শেষ, ঠিক আছে, এটা হবে নিশ্চিত। সুতরাং অনলাইনে একাধিক জায়গায় কিংবা অফলাইনে একাধিক জায়গায় পড়বা না, অনলাইনে একাধিক জায়গায় লাইভ ক্লাস করবো না, ঠিক আছে। আমার সাজেশন হচ্ছে যদি তুমি অনলাইনে কোনো জায়গায় লাইভ ক্লাস করো, দেন তুমি অনলাইনে জায়গাতে রেকর্ডেড কিনতে পারো, ঠিক আছে, অথবা অফলাইনের সাথে অনলাইন রেকর্ডেড কিনতে পারো। এমন একটা জিনিস এনশিওর করবো সবসময় যেন তোমার কী হয়, এই পয়েন্টগুলো যেন তোমার নিশ্চিত হয়। ডিস্ট্র্যাকশন ফ্রি, ওয়ান টু ওয়ান সলভিং, রিয়েল লাইফ এক্সাম, যাতায়াত ইস্যু, টাইম সেভিং, কাস্টমাইজ পড়াশোনা, এই কম্পিটিশন, প্রিয়ার প্রেশার, এই পয়েন্টগুলো যেন নিশ্চিত হয়। তুমি যেই কম্বোই সিলেক্ট করো না কেন, এই পয়েন্টগুলো যদি নিশ্চিত হয় দেন ইউ আর গুড টু গো, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক অনেক কাজে লাগবে এবং তোমাদের পুরো অ্যাডমিশন জার্নির জন্য অনেক অনেক শুভকামনা, সবার জন্য দোয়া, ভালোবাসা, এবং অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ তোমাদের খুব ভালো ভালো পরীক্ষা হবে এবং ভালো একটা রেজাল্ট করে তোমরা ইনশাআল্লাহ বেরোতে পারবা। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে বিজয়।